हाय फ्रेंड्स, आमी ओबी दिगंत कोचिंग सेंटर के यूट्यूब चैनले सबाई के स्वागत। आमरा आज के सिंप्लीफिकेशन बा सरलीकरण चतुर्थ क्लास निये चले एसेछि। तो चलो आज के आमादेर चतुर्थ क्लास शुरू करा जाक। आज के आमरा लास्ट दिन जे अंकगुलो पढ़ते दिएछिलाम অনেকগুলো নতুন ধরনের অঙ্ক করতে দিয়েছিলাম সিম্পলিফিকেশনে। তো সেই যে সিম্পলিফিকেশনের টাইপগুলো তোমরা অনেকেই ঠিক করেছো, অনেকে ভুল করেছো। তো যারা ঠিক করেছো এবং ভুল করেছো তারা সবাই আজকে দেখে নাও, এবং যারা পারো নি করতে কিভাবে সলভ করবে আমরা আজকে প্রত্যেকটা টাইপকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে, এবং খুব সহজভাবে, যাতে তোমাদের জিনিসটা বুঝতে খুব সুবিধা হয়। তো আজকে আমরা ফার্স্ট যে অঙ্কটা নিয়ে চলে এসেছি, দেখো অঙ্কটা রয়েছে x ইকুয়াল টু 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 1 বাই 2। তো এতদিন বা আগের আমরা ক্লাসে শুধু শিখেছি সিঁড়ি ভাঙা অঙ্কটাকে করব, কিন্তু দেখো এই ক্ষেত্রে শুধু সিঁড়ি ভাঙা নেই, একটা x এর ভ্যালু বের করতে বলেছে, মানে তোমাকে সিঁড়ি ভাঙা প্রসেসটাকে জানতেই হবে। গিয়ে পরে আবার একটা ক্যালকুলেশন ওরা দিয়ে দিয়েছে, অনেকে না জানলে অঙ্ক টাইপটাকে করে আসতে পারবে না। তো সেম ভাবে যেভাবে সিঁড়ি ভাঙা শিখেছিলাম ঠিক সেইভাবে আগে আমরা x এর ভ্যালুটাকে ক্যালকুলেশন করে নিই। তো দেখো x এর ভ্যালুটা প্রথম আমরা সিঁড়ি ভাঙার নিয়ম অনুসারে করি, যে প্রথম লাইনটাকে গোল গোল করার পর কত ভ্যালু হলো 3/2। 3/2 হওয়ার পরে আমরা নেক্সট সিঁড়িতে যাব, নেক্সট সিঁড়ি করলে কত, 3/2 কে যদি উল্টে দিই 2/3, 2/3। এবার নেক্সট সিঁড়ি কে আছে 1+2/3, তাহলে 1+2/3 করলে কি আসবে, চলে আসবে তোমার 5/3। এবার নেক্সট সিঁড়িতে কে আছে, 1 আছে, 1 কি যদি আমি উল্টে 1/5/3 যদি করি তাহলে কি হয়ে যাবে, 3 উপরে চলে যাবে 5 নিচে চলে আসবে, তাহলে তোমার হয়ে যাবে 3/5। এবার নেক্সট সিঁড়ি যখন 1 যোগ করবে তোমার কত আসবে, 3/5 যোগ 1 করলে আসবে 8/5। 8/5 আবার দেখো নেক্সট সিঁড়িতে কে আছে, 1/8/5, তার মানে 5 আবার উপরে চলে যাবে 8 নিচে থাকবে, তাহলে করলে হবে 5/8। এবার লাস্ট লাইন দেখো আছে, লাস্ট সিঁড়িতে আছে 1+5/8, তাহলে লাস্ট সিঁড়িতে কে আছে 1+5/8, করলে কত হবে 13/8। তাহলে এটা তোমার কার ভ্যালু বেরোলো, x এর মান তুমি পেলে, x এর ভ্যালু পেয়ে গেছো। এবার দেখো ওরা একটা নতুন ভ্যালু চেয়েছে বা ইকুয়েশন দিয়েছে, সেটার ভ্যালু তোমাকে বের করতে হবে। তো 2x+3/4 মান কত হবে, দেখো x এর মান আমি বের করে ফেলেছি 13/8+3/4, দুই দিয়ে যদি কাটো এটা কত হয় 4, 4 নিচে লসাগু, তাহলে 13+3 মানে কত হয় 16, 16/4 ইকুয়াল টু কত 4, তাহলে তোমার অ্যানসার হয়ে গেল 4, মানে কোন অপশন, অপশন বি তোমার রাইট অ্যানসার। চলো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখো আমরা লাস্ট ক্লাসে সেকেন্ড যে অঙ্কটা দিয়েছিলাম সেই অঙ্কটা কি ছিল, √4096 = 64 হলে √4096 + √0.404096 + √0.404096 ইকুয়াল টু কত হবে। তো অঙ্কটাকে কি করে সলভ করবে, একটা জিনিস খেয়াল করো, এখানে ওরা যে ভ্যালুটা দিয়েছে 4096 দিয়েছে, দিয়ে ওরা এই ভ্যালুটা বের করতে বলেছে। তো 4096টা প্রত্যেকটার মধ্যেই আছে, 4096 4096 4096, কিন্তু একটা জিনিস দেখো, যে কোশ্চেনটা চেয়েছে অ্যানসারটা বের করতে, শুধুমাত্র যে দশমিকের জায়গাটা আছে দশমিকের জায়গাটা দেখো বিভিন্ন জায়গায় দিয়েছে। তো অঙ্কটাকে আমরা কি করে সলভ করব, দেখো √4096 করলে ওরা দিয়ে দিয়েছে 64, এইবার আমাদেরকে শুধু খেয়াল রাখতে হবে দশমিকের জায়গাটা কি করে ওরা চেঞ্জ করছে। ডান দিক থেকে আমরা দেখব যে দশমিকের সংখ্যাটা কত ঘর আগে আছে, যত ঘর আগে থাকবে যখন আমরা কোন অ্যানসারটা করব অন্য কিছু, তখন ডান দিক থেকে ঠিক তার অর্ধেক ঘর আগে আমাদের দশমিকটা বসবে। কি করে বসবে দেখো, 40.96, এখান থেকে ডান দিক থেকে যদি কাউন্ট করি
তাহলে এক ঘর এন্ড দু ঘর, দু ঘর আগে দশমিকটা রয়েছে, তাহলে দু ঘর আগে যদি দশমিকটা থাকে তাহলে 4096 এর রুট করলে 64 পেতাম, 40.96 এর যখন রুট করব তখন জাস্ট আমি কি বলেছি যতগুলো দশমিক থাকবে রুটের মধ্যে, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে যখন রুটের বাইরে বেরোবে ডান দিক থেকে এক ঘর আগে সেই দশমিকটা বলবো, তাহলে 64 ছিল কত হবে 6.4, তাহলে আমি পেয়ে গেলাম 40.96 ইকুয়াল টু 6.4। সেম ভাবে পয়েন্টটা দেখো বের করবো, কি করে বের করবো 0.4096, তাও এটার ক্ষেত্রে আমি কি করে বের করবো কটা ঘর আছে চারটে ঘর আছে, তো চারটে ঘরের সময় আমি কি করে বের করবো, বের করবো 64 আগে লিখে নাও চার ঘর মানে তার অর্ধেক কটা দুই, তো দুই ঘর ডান দিক থেকে দুই ঘর আগে দশমিক বসে, তাহলে এখানে দশমিক বসে গেল। সেম ভাবে পয়েন্টটা করো 0.004096, কটা ঘর আগে আছে ছটা ঘর আগে আছে, তাহলে কি হয়ে যাবে 0.064। এন্ড লাস্ট একটা যেটা আছে দেখো 0.004096, এখানে কটা আছে চারটে এন্ড চারটে আটটা ঘর, তাহলে যখন অ্যান্সারটা বেরোবে চারটে ঘর আগে দশমিক বসবে তাহলে 0.0064 হয়ে যাবে অ্যান্সার। তাহলে তুমি চারটেকে আলাদা আলাদা করে বের করে ফেলতে পারলে, এইবার চারটেকে যোগ করো, এইবার চারটেকে যোগ করলে দেখবে আসবে 7.0104, চারটেকে যোগ করলে তোমার বেরোবে 7.0104, তো 7.0104 এক্স্যাক্টলি নেই, দেখো প্রত্যেকটা দশমিকের পরে দু ঘর করে নেওয়া আছে, তাহলে দু ঘর করে যদি নেওয়া থাকে তাহলে আমি দশমিকের পরে দু ঘর নেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার অপশন সি 7.11, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল অপশন সি। তো যারা অপশন সি পড়েছো তারা সঠিক করছো। দেখো তৃতীয় যে অঙ্কটা আমরা দিয়েছিলাম, তৃতীয় অঙ্কটা ছিল রুট ওভার 248 প্লাস রুট ওভার 52 প্লাস রুট ওভার 144, অপশন এ ছিল কি 14, বি ছিল 16, সি ছিল 16.6, এন্ড ডি ছিল 18.8। তো এই অঙ্কটাকে কি করে করবো, দেখো আমি গতদিন বলেছিলাম অঙ্কটাকে করার সময় ডান দিক থেকে রুট করতে করতে আসবো, তো ডান দিক থেকে ফার্স্ট রুটের কাজ করবো, ফার্স্ট রুটের কাজ করলে কত হয় 144 এর রুট করলে হয় 12, 12 সঙ্গে তাহলে কার যোগ করবো 52 আর 12 যোগ করলে কত হয় 64, মানে 64 এবার রুট করবো, 64 রুট করলে বা বর্গমূল করলে হয় 8, 8টা 64 তাহলে বর্গমূলের বাইরে কত বেরোবে 8। এবার তার আগের সংখ্যা কত আছে 248, তাহলে 248 প্লাস 8 করলে হয়ে যায় 256, 256, 256 এবার তোমাকে বর্গমূল করতে হবে, 256 বর্গমূল করলে হয় দেখবে 16, 16 16 256 তাহলে বর্গমূল করলে হবে 16, তাহলে তোমার অ্যান্সার কত হলো 16, তাহলে এটা কোন অপশনে রয়েছে বি। তো যারা যারা তিন দাগেরটা বি করেছো রাইট অ্যান্সার। চলো এবার চতুর্থ যে অঙ্কটা দেওয়া ছিল সেটা দেখে নি কি ছিল। দেখো চতুর্থ অঙ্কটা এমন একটা অঙ্ক দেওয়া রয়েছে, অঙ্কটাতে এই পার্টটা দেখো সিঁড়ি ভাঙা একটা প্রসেস রয়েছে, এই পোর্শনটুকুতে আবার ভি বদমাসের নিয়মটা খাটাতে হবে, মানে দুটো কে মেশানো রয়েছে অঙ্কটাতে, খুব ভালো অঙ্ক, খুব মন দিয়ে দেখো কি করে অঙ্কটাকে সলভ করবে। যেটার অপশন তোমার কি রয়েছে, অপশন এ রয়েছে 6, বি রয়েছে 8, সি রয়েছে 4, এন্ড ডি রয়েছে 2। তো আমি অপশনটাকে আপাতত মুছে দিচ্ছি, দিয়ে এবার অঙ্কটাকে সলভ করছি, একটা একটা করে পার্টকে সলভ করবো। আগে সিঁড়ি ভাঙা প্রসেসটাকে করে নাও, সিঁড়ি ভাঙা প্রসেসটাতে আমি গিয়ে শিখিয়েছিলাম যে একটা করে সিঁড়ি কভার করবে সেটাকে হিসাব করবে, দেখো 1 - 1/2 করলে কত হয় হাফ, তাহলে পরের সিঁড়িতে যখন উঠবো তখন কত হয়ে যাবে 2, তার সাথে যখন 1 যোগ করবো তখন কত হবে 3, তাহলে 2/3, তাহলে এখান থেকে এই পার্টটুকু কত পেলাম 2/3। এবার নেক্সট পার্ট, নেক্সট পার্টে কি আছে দেখো, তিন যেরকম আছে ভাগ আছে অফ এন্ড আছে ভাগ, তাহলে ভি বদমা শূন্য অনুসারে আগে কার কাজ হয়, আগে অফের কাজ হয়, তাহলে আগে তোমার অফের কাজ করতে হবে, কত হবে 3 × 5 = 15/12, এরপরে ভাগ 1 × 1/4 মানে 5/4, এবার 2/3 যেমন আছে থাকলো গুণ 3/2, এটা দেখো কাটাকাটি যায় 5/4, 5/4 ভাগ
5/4 ভাগ 5/4 করলে কত হয় 1 তাহলে তুমি এখান থেকে পেলে 2 এর 3 আর এখান থেকে পেলে 3/1 তাহলে 3 কেটে গেল তাহলে आंसर হয়ে গেল তোমার কত 2 দুটো কোন অপশনে ছিল ডি অপশনে ছিল তাহলে তোমার 4 টাকে উত্তরটা সঠিক উত্তর হবে ডি দেখো আমাদের লাস্ট যে অঙ্কটা ছিল মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব একটা ভালো জিনিস তোমাদেরকে শেখাবো ভালো করে মনোযোগ দিয়ে জায়গাটাকে শেখো দেখো এখানে একটা টার্ম রয়েছে এরকম দুটো দাগ দেওয়া রয়েছে অনেকেই জানো না এই দাগটার মানে কি এটা হচ্ছে বলা হয় মড ভ্যালু এর ভিতরে যা থাকবে সেটাকে বলা হয় মড ভ্যালু কথার অর্থ কি এই দুটো দাগ যখন আমি তুলবো মানে মডটাকে যখন আমি তুলবো মডটাকে তোলার অর্থ ওর ভিতরে যে ভ্যালুটা থাকবে তা অলওয়েজ পজিটিভ হয়ে বেরোবে যদি নেগেটিভ থাকে তাহলেও পজিটিভ হয়ে বেরোবে যদি পজিটিভ থাকে তাহলেও পজিটিভ হয়েই বেরোবে মানে মড কথার অর্থ মড যখন তুলবো তা অলওয়েজ যে ভ্যালুটা আসবে পজিটিভ হয়ে আসবে ওকে এইটুকু যদি ধারণাটা তোমরা রাখতে পারো তাহলে তোমরা অঙ্কটাকে করতে পারবে আদারওয়াইজ এই চিহ্নটা দেখি ভয়ই হাত পা কাঁপা শুরু হয়ে যাবে এবং অঙ্কটা করতে পারবে না তো চলো অঙ্কটাকে এবার সলভ করো দেখো অঙ্কটাকে প্রথম লাইনে রয়েছে 9 মড অফ 3 মাইনাস 5 তাহলে এর মডের কাজটা করলে কত হবে ভিতরে করলে মাইনাস 2 হবে যখন মডের বাইরে আসবে কি বলেছি মড তুলে দিলে অলওয়েজ পজিটিভ ভ্যালু বেরোবে তাহলে হয়ে যাবে 9 × 2 মাইনাস 5 মডের ভিতরে 4 আছে মানে 4ই বেরোবে 4/10 তাহলে তুমি এবার কার কাজ আগে করবে এই ক্ষেত্রে আগের কাজ তুমি অবশ্যই আগে করবে এইটাকে পরের লাইনে করছি চলো আমরা নেক্সট লাইনটা করে নিই 3 − 3 × 5 করলে কত 15 −2 × 4 ভাগের কাজ আগে হবে তাহলে কত হবে −2 4/2 করলে কত 2 তার মানে হয়ে গেল −2 × 2 এবার দেখো এখানে উপরে লাইনে কত হলো 18 − 5 × 4/10 4/10 করলে তো 4/10 আসবে এবার তাহলে 5 × 4/10 কাটাকাটি করো 2 2 দিয়ে এটাকে কাটো হয়ে গেল 2 আর নিচে রয়েছে দেখো −15 আর −2 × 2 করলে −15 আর −4 করলে কত হয় −19 তাহলে তোমার নিচের পারটা থাকলো −19 আর উপরের পারে কত রয়েছে 18 − 2 তাহলে কত হয় 16 তাহলে উপরের পারে তোমার রয়েছে 16/-19 16/-19 হয়ে যা −16/19 তাই তাহলে দেখো তোমাদের কোন অপশনটা ম্যাচ করছে অপশন দেখো সি সি তে কি রয়েছে −16/19 তাহলে যারা যারা এর অ্যানসারটা করেছো −16/19 তারা সঠিক করেছো আমাদের লাস্ট যে ক্লাসে অঙ্ক দেওয়া হয়েছিল তার আজকে আমরা প্রত্যেকটা অঙ্ককে সলভ করে দেব অনেকেই তোমরা আমাদেরকে জানিয়েছিলে অঙ্কগুলোকে করে দেওয়ার জন্য তাই আমাদের আজকের ক্লাসে আমরা শুধুমাত্র লাস্ট ক্লাসে যে অঙ্কগুলো করতে দেওয়া ছিল তার উপরে অঙ্কগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করে খুব সহজভাবে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে আমরা নতুন নতুন আরো অঙ্ক নিয়ে আসবো